শুরু হচ্ছে এনসি কোলে কোয়ার্টার ফাইনাল ডাব্লু ডিসিএল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ শুরু হচ্ছে আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচ আমরা এই মুহূর্তে রয়েছি অফিস ফেডারেশন মাঠে দেখতেই পাচ্ছেন একবার পরিচয় করিয়ে দিই লাল সাদা জার্সি পরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ব্লু জার্সি পরা ডাব্লুবিএসিডিসিএল শুরু হচ্ছে আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচ এনসি কোলে কোয়ার্টার ফাইনাল আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা আবারও বলে রাখি পকেট টিভি বাংলা মানেই কলকাতার ফুটবল বাঙালির ফুটবল শুরু হচ্ছে আজকের ম্যাচ দেখা যাক আবারও বলে রাখি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ডাব্লু বিএসিডিসিএল যেটাকে বেঙ্গল স্টেট ইলেকট্রিক সিটি বোর্ড বলা হয় শুরু হচ্ছে এনসি কোলে কোয়ার্টার ফাইনাল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ডাব্লুবিএসিডিসিএল আমরা এই মুহূর্তে রয়েছি ফেডারেশন মাঠে আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা আজকের একটি ভাইটাল ম্যাচ আবারও বলে রাখি একবার পরিচয় করিয়ে দিই ডিপ ব্লু জার্সি পরা ডাব্লিউ বি সি এল এবং রেড জার্সি পরা আপনার বেঙ্গল আর্মড পুলিশ খেলা শুরু দেখা যাক আমরা ওদিকে মাঠে দেখতে পাচ্ছি নাসিমদা রয়েছে আপনারা জানেন ডাব্লিউ বি এসসিডিসিএলে প্রচুর প্রখ্যাত প্লেয়ার প্রাক্তন দেখা যাক আপনারা জানেন ফুটবল এমন একটি খেলা বাইরে থেকে বিভিন্ন রকম কথাবার্তা চলে এবং বিশেষ করে এটা বডি কন্ট্যাক্ট গেম সেই দিক থেকে একটা উত্তেজনা তৈরি হয় মাঝে মধ্যে আমরা এই মুহূর্তে আমাদের পাশে পেয়ে গেছি অনিদ্যাকে ডাব্লিউ বিএসিডিসিএল সে আমাদের সঙ্গে রয়েছে যাই হোক অনিদা খেলা সবে শুরু হয়েছে কী বুঝছেন সবে শুরু হয়েছে জাস্ট পাঁচ মিনিট হলো খেলা শুরু হয়েছে তবে মাঠটা তো একটু আনবেন তবে খুব ড্রাই বৃষ্টিটা নেই একটু বলটা ধরে খেলতে হচ্ছে এবং আজকে কোয়ার্টার ফাইনাল খেলা ডাব্লিউ বিপি বেঙ্গল পুলিশ টিমের সঙ্গে তো টিমটা একদম ইয়াং টিম এরা তো লিগও খেলে কলকাতা মাঠে সো সেম টিমটাই নেমেছে অফিস টিমে এবং আমাদেরও টিমটা ভালো টিম ডাউটলি সো দেখা যাক কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাটাকিংয়ে আছে কিন্তু খুব সুন্দর কভার করলো প্রসেনজিৎ সাবির আহমেদ বল পেয়েছে শেখ সিকান্দার তো বল ধরেছে দেখছেন কাকে দেওয়া যায় লাইনে খেলেছে চ্যানেলটি ইউজ করার চেষ্টা করছে ও মিস পাস হয়ে গেল বলটা ভালো অ্যান্সিপেট করলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্লেয়াররা মাঝমাঠটা বলটা কন্ট্রোলে রেখেছে ছোট্ট একটা স্কুপ খুব ভালো কভার করলো প্রসেনজিৎ এসে বাঁ দিক বরাবর খেলা হচ্ছে এখন কল্লোল সুন্দর টাল লম্বা চ্যানেলে বল বাড়িয়েছে ফাইয়াজ বাহ বলটা খুব সুন্দর নিয়েছে হোল্ড করে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা একটা ইনসাইড আউট সাইড খুব সুন্দর একটা কিসের একটা বুঝতে পারলাম না এটা কী হলো ব্যাপারটা এত সুন্দর একটা ফাইয়াজ একটা আউটসাইড ইনসাইড দেখি একটা কাটিং করার চেষ্টা করলো কিন্তু ও থ্রো দিয়েছে प्लेइंग yeah. देखचे माजी माटे काके देवा जाए वाज बंगाल पुलिस यार yeah. आकडे बॉल yeah. मिस पास yeah. राजीव घोष सुंदरटा बॉल yeah. कल्लोल के दिए छे yeah. ना एकटू मिस पास होय जा छे खेलाmonte yeah. करुण yeah. बॉल रोल होत ना प्रॉपर्ली बिकॉज़ ऑफ अनइवन ग्राउंड বল কন্ট্রোল করতে দুটো টিমেরই অসুবিধা হচ্ছে একটু টাইম নিচ্ছে প্লেয়াররা বল ধরতে ফার্স্ট খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ডাব্লিউ ডিসিএল এর অনিদ্যা ছিল এক্ষুনি কথা বললো দেখতেই পাচ্ছেন প্রথমার্ধের খেলা কয়েক মিনিট সবে শুরু হয়েছে এখনও পর্যন্ত আমরা খেলার ফলাফল একই আছে গোল শূন্য দেখা যাক আমরা অপেক্ষায় রয়েছি গোল দেখার খেলা যদিও এখনও সেরকম একটা টান টান মুহূর্ত আসেনি দেখা যাক বাকি সময় খেলা কোন দিকে যায় আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ ভার্সেস ডাব্লুবিএসিডিসি এল কোয়ার্টার ফাইনাল ম্যাচ আর যে একটু হিউমিডিটি আছে প্রচুর মাঠে গরমটা প্রচন্ড হয়ে যাবো বা টায়ার্ডনেস হয়ে যাবো একটা আমরা দেখতে পাচ্ছি আক্রমণে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখতেই পেলেন আমি যেটা বলছিলাম খেলা সবেমাত্র শুরু হয়েছে কয়েক মিনিট হয়েছে ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ গোল করে ফেললো অনি সেটাই বলতে বলতে একটুখানি চুপ হয়ে গেছিলো কারণ ওয়েস্ট অনিতদা ওয়েস্টবে এর প্লেয়ার যাই হোক দেখতে পাচ্ছি অনিদা হয়তো একটু পরেই মাঠে নামবে চলছে খেলা কিন্তু রীতিমতো এবার একটা হয়তো জমেই যাবে কারণ এক গোল হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইতিমধ্যে একটি গোল করে ফেলেছে দেখা যাক আবারও বলে রাখি এনসি কোলে কোয়ার্টার ফাইনাল অফিস ম্যাচ চলছে আমরা রয়েছি ফেডারেশন মাঠে সেই ম্যাচ আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব পকেট টিভি বাংলায় আমরা ডান দিকে দেখতে পাচ্ছি ডাব্লিউ রিজার্ভ প্লেয়ার এবং অফিসিয়ালসরা রয়েছেন মাউন্টেন পুলিশ রয়েছেন আপনারা জানেন কলকাতা ময়দানের নিরাপত্তার দায়িত্বে মাউন্টেন পুলিশ যাই হোক চলছে খেলা একটা ফাউল হয়েছিল আমরা বাদিকে দেখতে পাচ্ছি ডাব্লুবি কোচ রয়েছেন ওদিকে বেঙ্গল পুলিশের রিজার্ভ টিম এবং অফিসিয়ালসরা রয়েছে যাই হোক ম্যাচ চলছে প্রথমার্ধের খেলা এখন পর্যন্ত খেলার ফলাফল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক এবং ডাব্লু বিএসিডিসি শূন্য দেখা যাক

চলছে প্রথমার্ধের খেলা এখনো পর্যন্ত খেলা একটা টান মুহূর্ত আমরা পাইনি কারণ যদিও ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটি গোল করে ফেলেছে দেখা যাক সেই দিক থেকে স্বাভাবিকভাবেই তাদের একটু মনোবল বেড়ে আছে যাই হোক ডাব্লিউ বিএসিডিসিএল দেখা যাক তারাই গোলটা পরিশোধ করতে পারে কি না বল বেরিয়ে গেছে মাঠের বাইরে আমি যেটা বলছিলাম আর ডাব্লুবিএসিডিসি এল ওদিকে গোলকিপার দেখতে পাচ্ছি নাসিমদাকে নাসিম আক্তার আপনারা জানেন মনে আছে কিনা সেই ধানমন্ডি ক্লাবের নাসিমদা আবারও আক্রমণে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখা যাক

আবার বলে রাখি এটা অফিস খেলা বুঝতেই পাচ্ছেন সমস্ত টিমেই প্রাক্তন প্রখ্যাত প্লেয়াররা খেলেন সেখান থেকে খেলাটা মাঝে মধ্যেই একটা উত্তেজনার সৃষ্টি হয়ে যাচ্ছে এটা ফুটবল আমাদেরকে জানতে হবে কারণ আমরা প্রতি ম্যাচেই ফুটবলে যে কোনো ম্যাচে আমরা এই ধরনের মুহূর্ত দেখেই থাকি যে কোনো সময় ম্যাচের উত্তাপ বাড়তে পারে যাই হোক

একটু সিনিয়র রেফ্রি হলে ভালো হতো এটা মানে নকআউট খেলা তো এটা এবং দুটো টিম যথেষ্ট হেভিউ টিম সেদিক থেকে রেফ্রি রেফ্রির বয়স হয়ে গেছে একদম যাই হোক আমরা যেটা বুঝতেই পারছি অনিদা বলতে চাইছে অফিস টিম মানে একটা বুঝতেই পাচ্ছেন প্রেস্টিজিয়াস ম্যাচ এগুলো কিন্তু কারণ প্রতিটা দলেই প্রখ্যাত এবং প্রাক্তন খেলোয়াড়রা খেলে থাকেন সেই দিক থেকে যদি একটুখানি রেফারিকে একটুখানি বা ম্যাচিওর রেফারি দেওয়া যেত হয়তো সেটাই অনিদ্যা বলতে চাইলো যাই হোক চলছে প্রথমার্ধের খেলা এখনো পর্যন্ত এক শূন্য দেখা যাক ওখানে খেলতে আছে কি ওই খেলা খেলারে ভাই ফুটবল আপনারা জানেন এমন একটা খেলা যেহেতু বডি কন্ট্যাক্ট গেম আর যে কোনো সময় ম্যাচের উত্তাপ এবং উত্তেজনা বেড়ে যায় এটা যে কোনো ম্যাচেই আমরা দেখে থাকি যাই হোক দেখা যাক আবারও দিক থেকে আক্রমণে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ চলছে প্রথমার্ধের খেলা আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা আপনাদেরকে বলি কলকাতা ময়দান সম্পর্কে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটা বল দখলের লড়াই চলছে যত সময় গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু ম্যাচের একটা উত্তাপ বাড়ছে উত্তেজনা বাড়ছে দেখা যাক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ গোলটা পরিশোধ করতে চাইছে তারা আক্রমণের চাপ বাড়িয়ে দিয়েছে দেখা যাক না অনেকটা উপর দিয়ে বাইরে চলে গেল আমরা দেখতে পাচ্ছি খেলা আমরা বুঝতেই পারছি রেফারির ওপর একটু চাপ পড়ে যাচ্ছে সম্ভবত সে হয়তো ততটা ম্যাচিওর্ড নয় দেখা যাক আপনারা জানেন অফিস ফেডারেশনের খেলা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ লোকে এটাকে যতটাই হালকাভাবে নিক না কেন কারণ কলকাতা ময়দানের প্রখ্যাত প্রাক্তন প্লেয়াররা এই সমস্ত ম্যাচে খেলেন এবং প্রত্যেকটা ম্যাচ देखा जा আগের থেকে এখনও পর্যন্ত আমরা যা দেখছি খেলার কিন্তু উত্তেজনা বাড়ছে যাই হোক দেখা যাক এখনো পর্যন্ত খেলার ফলাফল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক অফসাইড আপনাদেরকে এই সময় একবার জানিয়ে রাখি অফিস ফেডারেশান ম্যাচগুলি পঁচিশ পঁচিশ অর্থাৎ প্রথম হাফ পঁচিশ মিনিট দ্বিতীয় হাফ পঁচিশ মিনিট এবং মাঝে দশ মিনিটের বিরতি যাই হোক দেখা যাক ডাব্লিউ বি গোল পরিশোধ করার চেষ্টা করছে দেখা যাক প্রথমার্ধের খেলা চলছে অনেকটা সময় অতিক্রান্ত দেখা যাক আবারও বাঁ থেকে আক্রমণে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখনো বল রয়েছে না বেরিয়ে গেল মাঠের বাইরে চলছে প্রথমার্ধের খেলা এনসি কোলে কোয়ার্টার ফাইনাল এই মুহূর্তে আমরা রয়েছি ফেডারেশন মাঠে আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা চেষ্টা করছে গোলটা পরিশোধ করার আগে দেখা যাক আবারও ডান দিক থেকে তারা একটা গোল করার পর একটু চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে দেখা যাক এখনো বল রয়েছে দেখা যাক না বল বেরিয়ে গেল মাঠের বাইরে খেলা কিন্তু রীতিমতো জমে উঠেছে আমরা শুরুর দিকে যে খেলা দেখেছি সেই আর এখন নেই বেশ একটা টান টান উত্তেজনা তৈরি হচ্ছে দেখা যাক বল চলে আসছে মাঝ মাঠে রীতিমতে জমে উঠেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভার্সেস ডাব্লুবিএসিডিসি এল ম্যাচ দেখা যাক চলছে প্রথমার্ধের খেলা হয়তো বেশি সময় বাকি নেই যেহেতু পঁচিশ মিনিট দেখা যাক প্রথমার্ধের খেলা পঁচিশ মিনিট দ্বিতীয়ার্ধের খেলা পঁচিশ মিনিট দেখা যাক এক গোল আপনারা জানেন ফুটবলে এক গোল কিচ্ছু নয় যে কোনো সময় শোধ হয়ে যেতে পারে দেখা যাক সেই চেষ্টাই করছে ডাব্লিউ কর্নার এলার দেখা যাক কর্নার কর্নার থেকে ডাব্লিউ এল কি করে তাদেরকে গোলটা অন্তত পরিশোধ করতে হবে এই মুহূর্তে খেলার ফলাফল এক শূন্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ এক দেখা যাক গোল পরিশোধ করতে হবে বল বেরিয়ে গেল মাঠের বাইরে যাই হোক আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা একটি ভাইটাল খেলা এনসি কোলে কোয়ার্টার ফাইনাল ওয়েস্ট বেঙ্গল আর্ম পুলিশ ভার্সেস ডাব্লুবিএসিডিসিএল আমরা দেখতেই পাচ্ছি রেফারিকে নিয়ে একটা সরগোল হচ্ছে কারণ যেটা অনিত একটু আগে বললেন হয়তো একটু ম্যাচিওর রেফারি হলে ভালো হতো যাই হোক আমরা বাইরে থেকে অফিস ম্যাচ এগুলিকে যতটা হালকাভাবে নিই কেন কিন্তু এগুলি তা নয় এগুলি প্রখ্যাত প্রাক্তন প্লেয়াররা এখানে খেলেন ভীষণ ভাইটাল এগুলি ম্যাচ এবং রাজ্যের সরকারি বেসরকারি বহু সংস্থা ওদিক দিয়ে দেখতে পাচ্ছি কেউ একটা মাঠের মধ্যে বাইক নিয়ে প্রবেশ করে গেছে যাই হোক আমরা দেখতে পাচ্ছি মাঠে একটা বাইক ঢুকে গেছে তিনি জানেনও না বোধ খেলা চলছে খেলা চলাকালীন মাঠে ঢোকা যায় না বুঝতেই পাচ্ছেন এই ধরনের মানুষও আমরা দেখে থাকি যাই হোক খেলা কিন্তু রীতিমধ্যে জমে উঠছে দেখা যাক প্রথমার্ধের খেলা প্রায় শেষ দিকে অনেকটা সময় গড়িয়ে গেছে খেলাটা ভীষণ চাপের হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যারা দর্শক হয়ে আমরা খেলাটা দেখছি বুঝতেই পারছি

বেঙ্গল পুলিশ চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে তারা ডান দিক থেকে দেখা যাক ডিবিএিসিএল ঢুকছে না এটা মিসপাস হয়ে গেল দেখা যাক বল বল বিপদমুক্ত না একটা মিসপাস হয়ে গেছিল হাফ টাইম